রাজপথে নেমে এসেছিলেন রাজ্যের সমস্ত সাধারণ মানুষ, জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং সমাজের কোন ক্ষেত্রে যেন আরেকটি অভয় আমাদেরকে দেখতে না হয়, এই দাবি এই দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আমরা দীর্ঘ আন্দোলন কাটিয়ে আজকে 57-58 দিনের মাথায় দাঁড়িয়ে আছি। যে জায়গায় গিয়ে আমরা দেখছি যে অভয়ের ন্যায় বিচারও আমাদের কাছে অধরা, আর সমাজের প্রতিটি ক্ষেত্রে অভয়া প্রতিনিধিত্ব এখনো ঘটে চলেছে। গতকালের জয়নগরের যে ঘটনা, তাতে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয়। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম, সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি, যাতে সমাজের সমস্ত ক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায়, ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয়, সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম। আমরা আরও এগিয়েছিলাম সেই সমস্ত দাবি নিয়ে যেখানে ডাক্তারদের এবং রোগীর সুরক্ষা হাসপাতালে সুনিশ্চিত করার জন্য যে স্বাস্থ্য পরিকাঠামোর দরকার, যে জনস্বাস্থ্যের প্রশ্ন এখানে সামনে এগিয়ে আছে, সেই প্রশ্নগুলির কিছু ফান্ডামেন্টাল দাবি নিয়ে, কিছু মৌলিক দাবি নিয়ে আমরা আজ এতদিন আন্দোলনে আছি। এবং সর্বোপরি এবং সবার ওপরে অভয়ার ন্যায় বিচার, সবকটি আজকে আমাদের কাছে অধরা। যখন সিবিআই এর কাছে এই ঘটনার তদন্ত চুপ করে দেওয়া হয়েছিল, তারপর থেকে আমরা বারবার জানিয়েছি যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা আছে। আজকে আমরা ধর্মহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের সম্পূর্ণ অনাস্থা আছে। যখন তারা লোয়ার কোর্টে, যেখানে অভয়ের ন্যায় বিচারের যে আলোচনা চলছে, সেখানে সিবিআই প্রতি পদে যে ঘটনাগুলি ঘটিয়ে চলেছে, তাতে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে তদন্ত ঠিক কোন প্রতিপক্ষের দিকে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবিগুলি সেগুলি সামনে রেখে গতকাল এখানে জমায়েত করি। সেই জমায়েতের আগে আপনারা সবাই জানেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয়, আমাদের এই মঞ্চ মানতে দেওয়া হয়নি। এখন অবধি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেট আসছে যে আমরা এখানে বসতে পারবো না, যে থ্রেট কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি, রাস্তায় নেমে সেই থ্রেট কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি। এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে আটকানো হচ্ছে, আমাদের ডেকোরেটর ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাস বাঁধতে পারবে না, এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গতকাল রাজ্য সরকারকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয়, আর যে সমস্ত সাধারণ মানুষ যে আশায় বুক বেঁধেছেন, তারা আবার নতুন করে জানতে চাইছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন, শান্তিতে রাস্তায় বেরোতে পারবেন, সেই দাবিগুলিকে মান্যতা দিতে বলেছিলাম। যথারীতি 24 ঘন্টা পর আমরা দেখলাম কি পেলাম আমরা তাদের কাছ থেকে, পেলাম খালি যে যেন এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই, আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে, সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হোক, উৎসবে মানুষ ফিরুক, আমরা চাই মানুষ উৎসবে ফিরুক, উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক। কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন, শোকের আগুন, দ্রোহের মনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেবো না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ আনশনে বসবো। এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমাদের আশা, এরপর আমরা যখন নিজে হাতে খাবার তুলে নেব, নিজের মুখে যখন নিজে হাতে খাবার তুলে নেব, তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন, জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী, রুগী পরিজন, রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না, যখন সে আইসিইউ বেড পায় না, সে যখন সেই চিকিৎসাগুলো পায় না, সেগুলোর জন্য আসল দায়ী কারা, এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন, এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব। যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে হাসপাতালে কাজে ফিরছি, কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। এবং আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি, আমরা এই অনশনের প্রশ্নেও
অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, এটি আমরা জনসমক্ষে তুলে ধরব। আপনারা যেটা প্রশ্ন করছিলেন যে আমরা কতজন এখানে বসবো, আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা ছজন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অব্দি আমরা এই আমরণ অনুষ্ঠান চালিয়ে যাবো। সেখানে একটি অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে রাস্তা তারা রাখতে পারছেন না, তারা সেখানে কলেজ কাউন্সিলে একটা গন্ডগোল চলছে, ওখানে তারা ঘেরাও করে রেখেছেন, তারা তাদেরকে ওখানে যারা ট্রেড কালচারের যারা মাথা তাদেরকে কোনো যথাযথ পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। আমাদের সহযোদ্ধারা সেখানে আছেন, তারা খুব জলদি এখানে এসে উপস্থিত হবে। সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আপনাদের আজকে কি কি বাধা দেওয়া হয়েছে? আমাদের রাজনীতি রোধ হয়েছে এখনো আমাদের প্রত্যেকটা লেভেলে বাধা দেওয়া হয়েছে। গতকাল যখন আমরা এখানে আসি তখন আমাদের ওয়াই চ্যানেলে বসে কথা ছিল, সে জায়গাতে ওয়াই চ্যানেলে আমাদের জুনিয়র ডাক্তারদেরকে মারধর করে আমাদের যে লজিস্টিক সাপোর্ট টিম ছিল বা প্যান্ডেলের যে ব্যবস্থা ছিল সেই গাড়িগুলিকে ভয় পাইয়ে তাদের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তারপর যখন আমাদের একজন নিকটেটা ভাই এসে এখানে মঞ্চমাতার ব্যবস্থা করছিলেন, তাদেরকে অপর মহল থেকে চাপ দেওয়া হয় যে এরকম কিছু করা যাবে না, তারা ভয় পেয়ে সে জায়গাটা থামিয়ে দিতে বাধ্য হন। তারা জানান যে তারা সম্পূর্ণ সম্পত্তিতে থাকা সত্ত্বেও তাদের উপর চাপ আছে, তারা কাজ কন্টিনিউ করতে পারছেন না। তখন আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ হাতে হাত মেলে আমরা এই প্যান্ডেল দাঁড় করিয়েছি। ঠিক সেরকমই আজকেও আমাদের এই প্যান্ডেলটি, এই যে বৃষ্টি পড়ছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবেন, তার জন্য আমরা যেটুকু ব্যবস্থা করার জন্য চেষ্টা করেছিলাম, এই যে মাথার উপরে ছাউনি আপনারা দেখছেন এইটার পক্ষেও বাধা দেওয়া হয়েছে। মাস নিয়ে যে গাড়িগুলো আসছিল তাদেরকে এই বেশি গাছের সামনে আটকে দেওয়া হয় এবং প্রত্যেক মুহূর্তে একটু আগেও আমি খবর পেলাম যে কলকাতা কর্পোরেশনের যে জলের গাড়ি এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেটিকেও আটকে দেওয়া হয়েছে। এবং এই বাধা এখানেই যে শেষ হবে না সেটাও আমরা জানি, আমরা জানি আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে, কিন্তু আমরা আমাদের ভূমিকা পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুত। ছবির সাক্ষী দেখেছে শহর কলকাতা নাগরিক সমাজের প্রতিনিধি মহিলারা যত্তমারা মাস তুলে নিয়েছেন নিজেদের হাতে আপনাদের মঞ্চে আনার জন্য, আপনারা এই সমর্থনের কথাই কি বলছিলেন? এই সমর্থনের কথাই আমরা প্রধানমন্ত্রীকে বলছি এবং এটা আজ নয়, এটা আজকে এই অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ বাসা থেকে প্রমাণ করছেন, এটা নয়। এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা স্বাস্থ্যভবন অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা রিক্লেম দা নাইটে দেখেছি যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায় এবং আমরা পুরো রাজ্যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রচারে উঠে নেমেছে তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা সাধারণ মানুষের মনের কথা, কতটা ন্যায্য দাবি। তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে জোর জোগাড় দেবো, কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি বলে এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে, কোনো আন্দোলনে কখনো আমরা এরকম সাধারণ মানুষের সাড়া দিচ্ছি। আজকে কি আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয়, এই যে মানুষদের কথা আমরা বললাম এরা প্রত্যেকে নাগরিক এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক সমাজের পার, তারা প্রত্যেকের এখন পাশে এসে দাঁড়াচ্ছে এবং এই লড়াই আমরা জিতব। আচ্ছা, যে ছজন আপনারা অনশন করবেন তারা কি ডিউটিতে থেকে অনশন করবেন নাকি এখানে বসে? যারা যারা অনশন করবেন তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ তারা অলরেডি কাজে ফিরে গেছে, গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, তো তারা সেইভাবে নিয়ে কিন্তু আবার রাজ্য সরকার যেরকম খালি আমাদেরকে একটি কাগজে প্রতিশ্রুতি দিয়েছিল এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমরা সেই কাগজে প্রতিশ্রুতিই পেয়েছি এবং তারা বলছেন তারা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এক্স্যাক্টলি কে এই ঘটনাটি ঘটিয়েছিলেন, পুলিশ ছিলেন না সেটি ভলেন্টিয়ার ছিলেন সেটি তারা এখনো দেখছে।
কারণ আমরণ অনশন করছেন, কারণ শরীর খারাপ হলে গায়ে কাজের দুপুর দেবেন। যারা যারা এই দাবি নিয়ে এই যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় দিতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুবিধা ঘটে তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। যারা অনশন করছেন তাদের নাম পরিচয় যদি একটু সাবধান, আমরা জানি আর কি থেকে কি কেউ ভাবছেন আমরা খুব জলদি জানিয়ে দিচ্ছি। কারণ আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি করেছিলাম সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় বলব সেইটা আরো সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আপনারা যেদিন এই সিদ্ধান্ত নিলেন যে অনশন শুরু করছেন সেই দিন ন্যায় বিচারের দাবিতে আপনারা অনশন করছেন, সেদিন সারা রাজ্যে দুর্নীতির ঘটনা সারা রাজ্যে সেখানেও আপনাদের আন্দোলনের কথা উঠে এসছে, কোথাও গিয়ে তারা মনে করেছেন যে আপনাদের আন্দোলনটাই রোল মডেল, সেটা বারবার তাদের কথাবার্তার মধ্যে ফুটে এসছে। কীভাবে দেখছেন এসব বিষয়? আমরা কারো রোল মডেল হতে চাই না। আমরা এই আন্দোলন সবার সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের এই যে রাগ এই যে ক্ষোভ সেটা যে এখন পুঞ্জীভূত আকারে বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে এটা রাজ্য সরকারের যে সার্বিক যে অকর্মণ্যতা তাকেই প্রমাণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে জয়নগরের যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং নক্কারজনক যে ঘটনা, আমাদের পূর্ণ সম্মতি তাদের সাথে আছে এবং আমাদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি দল তার সেখানে গিয়ে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন। উস দিন হমারি যে বহন হ্যাঁ যে হমারি কো বর্কার হ্যাঁ উনকো বহুত হি লাচার অবস্থা মে উনকা রেপ বলাৎকার হুয়া থা ফির উনকা কতল কর দিয়া গিয়া থা লাচার অবস্থা কিউ जो भी हम लोग बोल रहे हैं यहाँ पे, जो भी पांच दफा डिमांड कर रहे हैं हम, उन सब का जो भी जिम्मेदार है उसके खिलाफ वो आवाज उठाने वाली थी। वो जो एनवायरमेंट क्रिएट हुआ था उसी की वजह से उनका मुंह बंद कर दिया गया था। उनका जो भी ये मोटे से अभी तक सीबीआई सामने नहीं ला पाया है। हम सब जो यहाँ पे इस मंच पे खड़े हैं वो सब जीरो से अपना आवाज बुलंद करके बार बार से एक ही डिमांड एक ही मांग रखती है कि हमारा जिनका ब्रांच जज रहे उनका अटी जस्टिस मिले और मुझे एक बार बहन को ना देखना पड़े कि वो भी इसी तरह बलात्कार या खून का शिकार हो। इसके लिए ही हम लोगों ने कल 24 घंटे का मोहलत दिया था राज्य सरकार को। 58-59 डे को आके भी अगर हमको 24 घंटे का मोहलत देना पड़ रहा है वो एक तरफ से बहुत ही दुखद घटना है। उसके बाद हमने ये बोला था कि हम लोग सब जितने भी हम जूनियर डॉक्टर्स हैं सीज वर्क में थे, हम सब अपने जितने भी हमारे साथ यहाँ पे इस युद्ध में जो जो खड़े हुए जो जो पब्लिक है उनका उनके बारे में मद्देनजर रखते हुए हम सब सीज वर्क को रद्द करते हुए काम पे वापस जाएंगे, ड्यूटी करेंगे। लेकिन आंदोलन कभी खत्म नहीं हो सकता, ना ही खत्म हुआ है। इसी आंदोलन का बुलंद करते हुए नमन करते हुए हम रखना चाहता तजावी कि हमारा यहाँ पे आमरण अनशन यानी कि हंगर स्ट्राइक हम लोग अभी से इसी वक्त से हम लोग स्टार्ट करने वाले हैं और इस बात को वापस से मद्देनजर रखा जाए कि हमारे मांगे सिर्फ और सिर्फ दो ही है। एक जो हमारा जो प्राण अब तक खो चुकी है उसको जस्टिस मिले और दो ऐसा कोई इन्वायरमेंट क्रिएट हो जहाँ एक और अभाया नहीं हो पाए। इसी बात का बुलंद करते हुए हम लोग जब अपने अनशन के लिए यहाँ पे मदर साइट पे आए, यहाँ पे कोलकाता पुलिस ने हमें और हमारे सहकर्मियों को बहुत सारी बाधाएं सृष्टि करने की कोशिश की है। हर एक मोड पे कहीं ना कहीं दिखाया गया है कि हम लोगों को बाधा का सम्मुखीन होना पड़ रहा है। हमें हर तरफ से हमारे ही एक सहकर्मी जो है हमारे ही जुड़े डॉक्टर जो है उनको लात मारा गया। यहाँ पे जो भी लोग आए हैं बाहर से जूनियर डॉक्टर को छोड़ के नॉर्मल पब्लिक नॉर्मल सिविलियन
उनको रोकने की कोशिश कर दिया गया है, फिजिकली भी स्टॉप करने का कोशिश किया गया है, पानी पिलाने के लिए जब वो लोग आए तब उनको रोकने का कोशिश किया है। ये बेसिक ह्यूमैनिटेरियन राइट है हमारा, हमारा राइट टू प्रोटेस्ट है ये, और हमारा डिमांड भी जो जस्टिस है वो भी बेसिक डिमांड ह्यूमैनिटेरियन है ये। हम अभी फिलहाल ये वापस ही घोषणा करते हैं कि हम फिलहाल जो डॉक्टर्स जो है इस आंदोलन में शामिल है और हम हंगर स्ट्राइक करने वाले हैं, और जो भी यहाँ पे नागरिक है वो सारे नागरिक हमारे साथ इसमें जुड़े हैं, जुड़े हैं, शामिल है। और इसी बात को वापस से मैं इसलिए दोहराना चाहती हूँ कि सिर्फ एक आजीकर का इंसिडेंट नहीं है, ये सिर्फ एक हॉस्पिटल का इंसिडेंट नहीं है, हमारे राज्य में जयनगर में एक बहुत ही दुखद घटना क्या हुआ है, उसी से दिखाया जाता है कि सोसाइटी का हर स्तर में, हर जगह, हर एक गली गली में कोई भी सेफ नहीं है, कोई भी सिस्टम में चेक का शिकार होने का बस यहाँ पे नहीं कर रहे हैं। चेक का जर आज भी आजीकर में प्रेवलेंट है, आज भी वो लोग वहाँ पे गए हैं उसी एपिसेंटर में जहाँ पे 9 अगस्त को इंसिडेंट हुआ, वहाँ पे लड़ने के लिए हम लोग उनका वेट करते हैं कि वो लोग भी ज्वाइन करेंगे, और हम लोग पूरा वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फ्रंट जो कि सारे ही यूनिटी दिखाता है जूनियर डॉक्टर्स में, सारे ही नागरिक का भी सपोर्ट दिखाते हुए हम लोग यहाँ पे हंगर स्ट्राइक स्टार्ट करने वाले हैं अभी से। और कौन से कौन कौन यहाँ पे शामिल होंगे, डॉक्टर बैठेंगे और कौन कौन से कॉलेजेस होंगे? फिलहाल के लिए हम लोग के लिए हम लोग फिलहाल डिस्कशन करके आप लोग को बता देंगे, और फिलहाल के लिए छह जन शामिल होंगे, उसमें दोनों जेंडर मेल और फीमेल रहने वाले हैं, फिर उसके बाद का जितनी भी डिटेल्स आपको बताया जाएगा। हम लोग जब हम कोई भी बात करते हैं उसमें हमेशा ट्रांसपेरेंसी का मांग करते हैं, जो मांग हम करते हैं, जो मांग वो नहीं पूरा कर पाए वो मांग हम पूरा करेंगे ट्रांसपेरेंसी दिखा के, और हमें ये भी दिखाना पड़ेगा कि हम लोग बस खाली खाली बात नहीं करते हैं, हम लोग यहाँ पे ट्रांसपेरेंसी दिखा के जो भी हंगर स्ट्राइक है वो मेन बात यही दिखाना चाहते हैं, इसमें हमारे पास कुछ भी छुपाने का नहीं है जी। सीसीटीवी कैमरा लाइव रहेगा यहाँ पे, हम लोग सब जितने भी छजन बैठेंगे उनके ऊपर काम, ताकि कभी भी कोई भी उंगली ना उठा पाए, उसका हम लोग पूरा पूरा देखेंगे। क्या डिमांड है, किस डिमांड को लेकर आप लोग करेंगे, अगर आप लोग बातचीत है, या तो पुलिस भी ये कह रही है इलीगल तरीके से यहाँ पे 144 जा रही है, लेकिन आप लोग यहाँ पर